নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে 30তম বইমেলার উদ্বোধন, সূচনা স্বামী গণধীশানন্দজি মহারাজ। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া নিয়ে সরব আকসা, স্মারকপত্র উপাচার্য। হাইলাকান্দি সিভিল হাসপাতালে ডায়ালাসিস ইউনিটের যাত্রা শুরু, উদ্বোধন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। 30তম শিলচর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। স্থানীয় ইলোরা হেরিটেজ আয়োজিত বইমেলা আসরের সূচনা লগ্নে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন সহ অতিথিদের বরণের পর বক্তব্য রাখেন বিশিষ্টরা। এদিন বইমেলা আসরের শুভারম্ভ করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ সহ একঝাঁক আমন্ত্রিত অতিথিরা। বইমেলার উদ্বোধনী আসরের অন্যতম মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন শিলাদিত্য দেব। আসরে বইমেলা আয়োজনের ধারাবাহিকতা ও কম্পিউটারের জগতে বই পড়ার জন্য পাঠকদের উৎসাহের আবশ্যকতা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের পক্ষে বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। উল্লেখ্য, দূর দূরান্ত থেকে পুস্তক বিক্রেতারা বিপণি প্রদর্শন করেন এই বইমেলার আসরে। এবছরেও মোট 22টি বিপণি রয়েছে। মেলা চলবে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত। আমাদের এই ইলোরা হোটেলের প্রাঙ্গণে গতবারের মতো এবার একটু বড় করে আমরা করার চেষ্টা করেছি এবং 22টা এখন পর্যন্ত শুনেছি যে 22জন পাবলিশার্স এসছেন বই নিয়ে। এবং বইমেলার জিনিসটি হলো একটা, আমি মনে করি আমার যতদূর ক্ষুদ্র বোধতে বুদ্ধিতে মনে হয় বইমেলা একটা আন্দোলনের রূপ। কারণ এই জিনিসটা অতীন দাস মহাশয় এবং পরিতোষ পাল চৌধুরী 37 বছর আগের থেকে যে আয়োজন করে যাচ্ছেন কত কষ্ট। পাশাপাশি মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসবে। এতে অংশগ্রহণে ইচ্ছুক শিল্পীদের যোগাযোগ করার আহ্বান জানান আয়োজকরা। এদিনের সূচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, বিজেপি নেতা কনাথ পুরকাইস্থ, বিবেক পোদ্দার প্রমুখ। দেখলেন অশিক্ষা এবং দারিদ্রতা, অশিক্ষা থেকে শিক্ষার আলোকে নিয়ে যেতে হবে সাধারণ মানুষকে। এই যে বইমেলা, সেটা তারই একটা সংস্করণ। স্বামীজি সেটা আগে অনুভব করেছিলেন যে আমাদের এই রামকৃষ্ণের সঙ্গে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান যে এটা তো ঠিক যে ইলেকট্রনিক যুগে, ইন্টারনেটের যুগে সব কিছুই আমরা এখন মোবাইলে পেয়ে যাই। বিশেষ করে আমাকেও যখন কোনো সময় কোনো টপটপে যেতে হয় বা কোনো ডিবেটে যখন যাই, তার আগে আমরা গুগলে সার্চ করে নিই অনেক কিছু বিষয়, তো ফাস্ট আমরা পেয়ে যাই। আর এটা হলো যুগ, আর এটা থাকছে। কারণ যেরকম সাংবাদিক বন্ধুরা রয়েছেন, হয়তো এখানে যদি এখন জিজ্ঞেস করা যায় যে নিউজ পেপারের কেউ আছেন কি না, হয়তো পাওয়া যাবে না। কিন্তু টেলিভিশন বা পোর্টালের হয়তো অনেক সাংবাদিকরা এখানে আছেন, কারণ যুগ পাল্টেছে, মানে ফাস্ট নিউজ, ব্রেকিং নিউজ। এখানে কিন্তু তাই বলে কিন্তু এখনো পেপার তো বন্ধ হয়নি, এখনো বাড়িতে কিন্তু যুগ সংখ্যা যাচ্ছে এবং অভিনয় লেখা এখনো পড়া হচ্ছে। তো আর এটা থাকবে, এটা যুগ যুগান্তর ধরে থাকবে, চলে এসেছে এবং থাকবে। অসম বিশ্ববিদ্যালয়ের চলিত বর্ষের স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়ায় তীব্র বিরোধিতা জানিয়ে সরব হলো ছাত্র সংগঠন আকসা। মঙ্গলবার সংগঠনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথের স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়ায় হঠকারী সিদ্ধান্তে ব্যাপক সংখ্যক মেধাবী পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারে বলে উদ্বেগ ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক এবং ভর্তি পরীক্ষার মার্কের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার যে প্রক্রিয়া চলছে তা অতিসত্বর বাতিল করার আবেদন জানান তারা। অন্যথায় সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পাশাপাশি বরাক উপত্যকার ছাত্র সমাজকে গর্জে ওঠারও আহ্বান জানান তিনি।
এদিকে সংগঠনের তরফ থেকে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এক স্মারকপত্র প্রদান করা হয় বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, বিশ্বজিৎ দেব, রিমি চন্দ, শর্মিলা দাস, সাইদুল রহমান প্রমুখ। কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি অর্থাৎ এডমিশনের ক্ষেত্রে ডিগ্রির কোনো মার্কস না নিয়ে তাদেরকে শুধু অনলাইন এক্সামিনেশনের ভিত্তিতে এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ ধরনের তুকলুকি কাণ্ডের আমরা ঘোর বিরোধী। সম্পূর্ণ লিস্ট যারা উনি বের করেছেন তা বাতিল করতে হবে, এবং বাতিল না করলে আকসা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এবং আমরা শেষবারের মতো আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্রনাথকে হুঁশিয়ারি করে জানিয়ে চাই, এ ধরনের একটা ফ্যাসিস্ট যে তাণ্ড আমরা মেনে নিতে পারি না। উনি এখানে অর্থাৎ একটা একটা উনি দিলীপ চন্দ্রনাথ শৈলচারী ইয়ে চালাচ্ছেন, তারও ডিক্টেটরশিপ চালাচ্ছেন, তারও মতামত নেওয়ার প্রয়োজন মনে করেন না। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের উন্নয়ন অব্যাহত। মঙ্গলবার প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালাসিস প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার এস কে রায় সিভিল হাসপাতালে ডায়ালাসিস ইউনিটের উদ্বোধন করে ঠিক এই মন্তব্যই করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে ডায়ালাসিস ইউনিটের উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, ডায়ালাসিস ইউনিটের বিশেষতা হল যে প্রতিদিন হাসপাতালের মোট 5টি বেডে একই দিনে 12-15টি ডায়ালাসিস করা সম্ভব হবে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন, জেলাশাসক রোহন কুমার ঝা, হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। মূলত এই যে ডায়ালিসিস ব্যাপার, এটা আজকাল একটা বলতে গেলে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেলে। নিত্য নৈমিত্তিক এই জন্যে দেখবেন কম বয়সের অনেক মানুষ আছেন যাদের বয়স তেমন হয়নি, কিন্তু যদি জিজ্ঞেস করেন দাদা আপনার স্বাস্থ্যটা কী হয়েছে বলে, না ভালো নেই, ডায়াবেটিস হয়নি। এই ডায়াবেটিস থেকে আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আলটিমেটলি একটা সময় আসে যখন এটা ডায়াবেটিস হয়ে যায়, কারণ ডায়াবেটিস ইত্যাদি রোগের কিডনিতে এফেক্ট করে। আর এই কিডনি একটুখানি সতেজ রাখার জন্য ডায়ালিসিসের প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি যেহেতু শিলচর মেডিকেল কলেজের সঙ্গে আমরা জড়িত, এখানে ম্যানেজমেন্ট কমিটির এক দায়িত্ব আমার উপরও আছে, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি, তো আমরা দেখি ডায়ালিসিস করতে গিয়ে অনেকে অনেক কষ্ট পেতে হবে, আর সঙ্গে সঙ্গে অনেকে করে প্রাইভেটও করে, প্রাইভেট করলেও অনেক টাকা দিতে হয়। এখানে একটা ব্যাপার আপনাদের পরিষ্কার থাকা ভালো। মঙ্গলবার রামনগর বাইপাসে থাকা এক লরি থেকে খালাসির লাশ উদ্ধার করলো পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। মৃত যুবকের নাম জয় দাস, বাড়ি শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের শিশু মন্দির লেনে। রহস্যজনকভাবে খালাসির লাশ উদ্ধার হওয়া লরিটিকে পুলিশ হেফাজতে রেখে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আসল সত্যটা জানা যাবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া যুবকের লাশটি তার পরিবারের লোকজনেরা শনাক্ত করেছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়। কোটি কোটি হিন্দু সংস্কৃতির আস্থা ভক্তি শক্তির উৎস কেন্দ্র এই দ্বাদশ জ্যোতির ধামের নবসজ্জিত রূপের মঙ্গলক্ষণকে পবিত্র করতে ভারতীয় জনতা পার্টির সরসপুর মণ্ডলের কর্মীরা শিবভক্ত সাধুসন্ত সন্ন্যাসী যোগীদের আশীর্বাদ কামনা করলেন। সোমবার কাঞ্চনপুর স্থিত হরিবাসরে দিব্যকাশী ভাব্যকাশী অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলের অন্তর্গত সাধু সন্ন্যাসী পূজারীদের রামাবলী বসন উত্তরীয় দিয়ে সম্মানিত করেন মণ্ডল সভাপতি ভূষণ দেব, পাশাপাশি তাদের আশীর্বাদ কামনা করেন।
আয়োজিত এই সভায় মণ্ডল সম্পাদক অভ্রাংশু চৌধুরী মন্দিরের ইতিহাস ও সরকারের আগামী কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত আর্য সংস্কৃতির দেশ, কাশীধাম আদিকাল থেকেই ঈশ্বর আরাধনার প্রাণকেন্দ্র ছিল। মোদী সরকারের প্রচেষ্টায় এই কাশী শিবধাম আজ পূর্ণতা পেয়েছে। এছাড়া আগামী দিনে সনাতনী আস্থার এইসব প্রাচীন মঠ মন্দিরের পুনঃসংস্কারের উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান। এই ভব্য অনুষ্ঠানটি বিজেপি কর্মীরা জেলা, রাজ্য ও মণ্ডল স্তরের আয়োজিত করে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে জেলার বিভিন্ন মন্দিরের পূজারী, বিশিষ্ট সামাজিক কর্মযোগ্যে লিপ্ত ব্যক্তিদের সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সঠিক দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর এবং তা নব যেভাবে নবনির্মিত ভবনের করিডোরের আজকে শুভারম্ভ উদ্বোধন, এই উদ্দেশ্যে আজকে আমরা সরসুর মণ্ডলের তরফ থেকে পাখিজোড়া পরিবেশনে আমরা একটি আলোচনা সভা এবং গীতা বস্ত্রদান আয়োজন করেছি। কাশী বিশ্বনাথ মন্দির সনাতনী ধর্ম সম্প্রদায়ের মানুষের আস্থার প্রতীক। আর আজকে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরটির নতুন রূপে করিডোর নির্মাণ করে উদ্বোধন করছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়ে এখানে উপস্থিত সাধু সন্ন্যাসী সন্ত বৈষ্ণবদের আমরা আশীর্বাদ চাইছি, যাতে আমাদের ধর্ম, আমাদের সনাতনী সংস্কৃতি যুগ যুগ এভাবেই বিরাজমান থাকে। জয়পুর থানা এলাকার আয়নারখাল পাথর কুয়ারির নিকটবর্তী ব্রেমনগরে দলবদ্ধ আক্রমণে খুন হয়েছেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যা রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। হত যুবকের নাম আফজল হোসেন মজুমদার। রবিবার সন্ধ্যা রাতে স্থানীয় একদল লোক ধারালো অস্ত্র নিয়ে আফজলের ঘরে ঢুকে তার উপর আক্রমণ চালায় বলে জানা যায়। তখন শিশু সন্তান নিয়ে তার স্ত্রী ঘরে ছিলেন। আক্রমণের সময় ভয়ে ঘর থেকে পালিয়ে যায় তার স্ত্রী। দা দিয়ে উপজুপুরি আঘাত করা হয় আফজলকে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আফজলের। ঘটনা সংঘটিত করে সবাই পালিয়ে যায়। অনেক দেরিতে জয়পুর পুলিশের কাছে খবর আসে। সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে আফজলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরে হত আফজলের মা জয়পুর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে স্থানীয় আলতা হোসেন বলেন, রবিজুল আলী বলেন, তাজউদ্দিন, হজউদ্দিন, মঞ্জুল হোসেন, নাদাম মিয়া এই ছয়জনকে অভিযুক্ত করেছেন। এরাই তার পুত্রকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ করেছেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে না অন্য কোনো কারণে আফজলকে খুন করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। অন্য এক সূত্রে জানা যায়, আফজল দাগি অপরাধী, তার যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ, ধৈর্যের সীমা হারিয়ে তার উপর আক্রমণ চালাতে গিয়ে আফজল খুন হয়েছে বলে জানা যায়। বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর, মাছিমপুর ও ছেত্রি জিপির যোগাযোগকারী ফেরির জন্য চলাচলকারী রাস্তা বন্ধ করে দিলেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এলাকার সদানন্দ দাস এবং তার পুত্র মিলে রাস্তায় খুঁটি বসিয়ে দেওয়ার নদীর পাড়ে সবজিক্ষেত সহ জাটিঙ্গা নদীর দুই পাড়ের বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। স্থানীয় জনকল্যাণমূলক মহিলা সংস্থা এবং এলাকার বাসিন্দারা দিন কয়েক আগে বরখোলা থানায় এই অভিযোগ নিয়ে উপস্থিত হলে কোনো এক অদৃশ্য কারণে অভিযোগ না নিয়েই তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা মিলে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পুনরায় অভিযোগ জানান গত 2 ডিসেম্বর। কিন্তু পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তারা হুমকি দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে যদি ফেরিঘাটের এই রাস্তায় বসানো খুঁটি না তুলে দেওয়া হয় তবে তারা আন্দোলনে নামবেন। আমরা এইটা রাস্তা, এই এই দিকে রাস্তাটা বাদ্রিমুখ রাস্তাটা, হ্যাঁ, এই ফেরি আছে এখানে, এবার শেষ্রি জিপি, এরপরে এই পুরন্দরপুর জিপি, কামারবন, হ্যাঁ কামারবন, এদিকে মানুষ চলাচল করেন প্রায় 5-7 হাজার মানুষ সবসময় চলাচল করেন এদিকে। পিছনে আমরা জাটিঙ্গা নদী, আমরা এখানে কোটা মানে রাস্তার মধ্যে একটা কোটা মারি রাখি দিয়েছে। আমরা সদানন্দ রায়, তান ছেলে এই তুষার রায়,
আমরা এটার লাগি থানা গিয়া রিপোর্টটা দিছি, থানায় আমরা কাগজটা রাখছে না। পরে আমরা এসপি পর্যন্ত গিয়াও এটা কাগজ উগজ দিয়া আইলাম, তখনও কোনো অ্যাকশন নেই। আর কতদিন হয়েছে এসপি? এসপির কারণে যাওয়ার আজকে 10-12 দিনের মতো হয়ে গেছে, তখনও আমরা কোনো অ্যাকশন নেই এই রাস্তার উপরে। মিজোরামে পাচারের পথে সোমবার রাতে ধলাইয়ের সার্কেল ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার হাতে সারবোঝাই একটি 16-চাকার লরি আটক হয়েছে। এই ঘটনায় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কটি মিজোরামের সঙ্গে অবৈধ সার পাচারের যে করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে তা আবারও প্রমাণিত হল। সোমবার রাতে নাইট পেট্রোলিংয়ের সময় ধলাই পুলিশের সার্কেল ইন্সপেক্টর মনোজ বড়ুয়া সদর বলে শিলচর আইজল জাতীয় সড়কে ধলাই থানার সামনে মিজোরামগামী একটি সার ভর্তি লরি আটক করেন। সঙ্গে মাসুমউদ্দিন তাপাদার নামের লরি চালককেও আটক করা হয়। লরি চালকের সঙ্গে কোনো বৈধ নথিও ছিল না। এ নিয়ে ধলাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সুনাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। জরুরি চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে গেলেও পরিষেবা পান না রোগীরা, এমনই অভিযোগ স্থানীয় নাগরিক তথা আমসুর কাছাড় জেলা সভাপতি জাহানুর আলম মজুমদারের। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন জাহানুর, বলেন গত 11 ডিসেম্বর তিনি নিজের ভাইকে নিয়ে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনো পরিষেবা পাননি। স্থানীয় মানুষ প্রায়ই এমন অভিযোগ করে থাকেন। এ ব্যাপারে জাহানুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকা, স্থানীয় বিধায়ক ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। 11 ডিসেম্বর রাত্রে আমি আমার আপন ছোট ভাইকে নিয়ে এই সোনাই টাউনের হসপিটালে আমি এসেছিলাম মেডিকেল এমার্জেন্সির জন্য, এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য। কিন্তু এখানে হসপিটাল ছিল, ডাক্তার ছিলেন না, এবং অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন সেটা ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন না। এবং 10-15 মিনিট আমরা দেখলাম এখানে রেসপন্স দেওয়ার জন্য কেউ নেই। একজন মহিলাকে দেখলাম, উনি বলছেন শুধুমাত্র প্রেগন্যান্ট মহিলাকে রেসপন্স ট্রিটমেন্ট দেন ওরা। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এরকম হসপিটাল বানিয়ে রাখার মতলবটা কী? সাধারণ মানুষ মেডিকেল এমার্জেন্সির সময়, হার্ট স্ট্রোকের সময় হসপিটালে আসবে, ডক্টর যদি না থাকে রেসপন্স দেওয়ার জন্য তারা সেই সময়ে মেডিকেল কলেজ যেতে পারে, রাস্তায় তারা যান যেতে পারে। তো আমি বলছি আমি দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় বিধায়ক সাহেবের এবং ডিস্ট্রিক্ট কালেক্টর আমাদের ডিসি মহোদয়া এবং হেলথ মিনিস্টার সাহেব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব, যে এইরকম নেগলিজেন্সি যখন হেলথ কেয়ার নিয়ে হবে আমাদের সমাজের মানুষ কোথায় যাবে? যদি একজন অসহায় নিরীহ মানুষ এখানে আসে, রেসপন্স পায় না, প্রাইভেটে যাওয়ার জন্য টাকা নেই, তো ওরা কী করবে সেই সিচুয়েশনে? সেটাই আমার প্রশ্ন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা দেখবেন। সর্বনাশা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছে আমসু। করিমগঞ্জ ও কাছাড় জেলা আমসুর যৌথ উদ্যোগে বাড়ুইগ্রামে এক সাংবাদিক সম্মেলনে আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ছাদিক আক্তার বলেন, বর্তমান সমাজ নেশায় জর্জরিত, বরাকের আনাচে কানাচে ছেয়ে গেছে মাদকের রমরমা কারবার। এসব কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। মাদক মুক্ত বরাক গড়ার লক্ষ্যে আমসুর এক প্রতিনিধি দল শীঘ্রই রাজ্যের ডিজিপির সঙ্গে দেখা করে বিশদ আলোচনা করবেন বলে জানান তিনি। কাছাড় জেলা আমসুর সভাপতি জাহানুর মজুমদার আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমানে রাজ্য জুড়ে অবৈধ কারবারে অনেকটা লাগাম টানতে সক্ষম হয়েছে পুলিশ। সরকারের এমন পদক্ষেপে রাজ্যের জনগণ খুশি, তবে ছোট ছোট মাদক পরিচারিকাদের পাকড়াও করলেও রাঘব বোয়ালের পার পেয়ে যাচ্ছে, ফলে এই সাম্রাজ্যের লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাদক ব্যবসার মূল কাণ্ডারীদের চিহ্নিত করে তাদের সমূলে উৎখাত করার ডাক দেন তিনি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রেজাউল করিম ও সলমন আহমেদ, মোলানা মরিনুল ইসলাম, পারভেজ আক্তার, জহরুল হক প্রমুখ। পুলিশ যতই অ্যাকশন নিচ্ছে, দিন দিন বিজনেসটা আরো স্ট্রংলি সমাজের মাঝে চলছে, কিন্তু আমাদের হাতে প্রশাসনের পাওয়ার নেই। আমরা চোখে দেখতে পারছি, যতটুকু সম্ভব প্রশাসনকে সাহায্য করছি, আর আমরা রিকোয়েস্ট করছি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব এবং করিমগঞ্জ তাছার হাইলাকান্দি জেলার ডিসি সবাইকে, যে প্রশাসনকে ওর কঠোর হতে হবে, এবং শুধুমাত্র সেই ছোটোমোটো যে ডেলিভারি ম্যান যারা ড্রাগসের ডেলিভারি করে তাদেরকে অ্যারেস্ট করে এই বরাকবিলিকে নেশামুক্ত করা সম্ভব নয়, অসম্ভব। আমাদেরকে যদি
নেশামুক্ত ব্রাগবেলি তৈরি করতে হয় আমাদেরকে সেই কর্নার স্টোন বিজনেসম্যান যারা অবৈধকারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং প্রত্যেক এলাকার প্রত্যেক টাউনে প্রত্যেক বাজারে মার্কেটে সেখানে লোকাল ব্যক্তিরা ভালোভাবে জানে যে কারা কর্নার স্টোন, কারা এইরকম বিজনেস করতেছে। সেখানকার লোকাল লোকালি জানে কিন্তু মুখ খুলে বলতে পারে না, কারণ তার উপর ব্যক্তিগত হামলা হতে। আমাদের পুলিশ প্রশাসনের এটা ইনকোয়ারি করা জরুরি যে সেই কর্নার স্টোন বিজনেসম্যান কারা যারা এই সমাজকে এই গন্দগির দিকে নিয়ে যাচ্ছে, এই সমাজকে বরবাদ করছে। আমার রিকোয়েস্ট অবশেষে এটাই যে শুধু ছোটোমোটো ড্রাগস বিজনেসকারী দিয়ে অ্যারেস্ট করে এই এটা বন্ধ হবে না। বাজারি ছড়া বাজার এলাকায় যানজটের কবলে পড়ে নাভিশ্বাস ওঠার উপক্রম এলাকাবাসীর। এখানকার থানা, ব্যাংক, হাসপাতাল, স্কুল, কলেজে প্রতিদিন লোক চলাচল করেন, কিন্তু রাস্তায় যানজটের ফলে সবাইকে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বাজারের একপাশে পূর্ত সড়কের উপর রয়েছে অস্থায়ী মোটর স্ট্যান্ড, তাই গোটা এলাকায় প্রতিদিন সৃষ্টি হয় যানজটের। এতে একদিকে যেমন রোগীদের হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়, অন্যদিকে স্কুল কলেজ পড়ুয়াদেরও পড়তে হয় যানজটের কবলে। পথিকদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সড়ক রাস্তা পার করতে, এর মধ্যে ঘন ঘন দুর্ঘটনাও সংঘটিত হয়। সমস্যা নিরসনে বাজারিছড়া বাজারে ট্রাফিক পুলিশ কর্মী নিয়োগদের জন্য জেলাশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। উত্তর ত্রিপুরার শনিছড়া সংলগ্ন বালিছড়া এডিসি ভিলেজ কার্যালয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি সংঘটিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোমবার দুপুরে স্থানীয় জনগণ এডিসি ভিলেজ কার্যালয়ে তার তালা ঝুলিয়ে সচিব সহ জিআরএসকে ঘেরাও করে প্রতিবাদ জানান। কালাছড়া ব্লকের অন্তর্গত বালিছড়াই একমাত্র এডিসি ভিলেজ। ভিলেজটির নির্বাচিত পরিচালনা কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই ভিলেজ চেয়ারম্যানের পরিবর্তে জিপি সচিবরাই ভিলেজের সবকিছু দেখভাল করছেন। ভিলেজ কর্মকর্তাদের নির্দেশে গত স্বাধীনতা দিবসের দিনে স্থানীয় একটি ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খরচ হয় 15,000 টাকা। এডিসি ভিলেজ তহবিল থেকে সে টাকা পরিশোধ করার কথা থাকলেও এখন পর্যন্ত সেই টাকা মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাছাড়া বর্তমান শুকনো মরশুমে গ্রামের পানীয় জলের উৎসে টান পড়েছে, জনগণকে বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে অপরিশোধিত জল সংগ্রহ করে পান করতে হচ্ছে, ফলে জনমনে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এদিন সচিব ও জিআরএসকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এদিকে কার্যালয়ে তালাসহ দুই জিপি কর্মীকে ঘেরাও করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চোরাইবাজার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় দুই সরকারি আধিকারিক লিখিত ভাবে প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তাদের মুক্ত করে দেন। যেটি দাবি হচ্ছেন দুঃখের সাথে বলতে হয়, আমাদের কালাছড়া দ্বীপ ব্লকের মধ্যে শুধু একটি এডিসি ভিলেজ, সেটি হচ্ছে আমাদের বালিছড়া এডিসি ভিলেজ। এবং এখানে আমরা মিশ্র জাতি বসবাস করি, এখানে আমাদের মুসলিম, হিন্দু, খ্রিস্টান নিয়ে বসবাস করি। এবং আমাদের মেন আজকে যে উদ্দেশ্য যেটি হচ্ছে আমাদের দুঃখের সাথে করতে হয়, যেটি হচ্ছে আমাদের আমরা প্রত্যেকটি বছরে আমাদের স্বাধীনতা দিবস পালন করার উপলক্ষে আমরা একটি ফুটবল নৌকা টুর্নামেন্ট আমরা সেটি আমরা রিলিজ করি আমাদের বিওয়াইসির তরফের থেকে। এবং সেটি আমরা দিয়েছি অনেকটা মানে আমাদের বিল পাওয়ার জন্য, সেখানে যেটি আমরা ইউজ করেছি টাকা, যেটি এক্সপেন্ডিচার যেটি, সেটি করার পরে আজ পর্যন্ত চেক ইস্যু হওয়ার পরে সেটি অনেক দিন ধরে টানাটানি হচ্ছে। সেক্রেটারি বলছে এটি কালাছড়া আর্দি ব্লক দিবেন, আর্দি ব্লক বলছেন উনি সাবজোনালের জেডিও দিবেন, সেটি বলে অনেকদিন টানাতানি হচ্ছে, সেটিও হচ্ছে না। এবং আরেকটি দ্বিতীয় দাবি হচ্ছেন আমাদের প্রত্যেকটি বছরের আমাদের খ্রিস্টিয়ান এখানে বসবাস বেশি আসি, আমাদের সবচেয়ে বড় উৎসব সেটি হচ্ছে আমাদের খ্রিসমাস বড়দিন বলেই, সেই জন্য আমাদের প্রত্যেকটি বছরে আমাদের কাজকর্ম করার জন্য আমাদের খ্রিস্টিয়ানের এই যে কী বলবো গির্জা পাঠ এবং রাস্তা সেটি আমরা জঙ্গল টঙ্গল দিয়ে আমরা সাজাই, সেই জন্য আমরা এবার যেভাবে আমাদের রিপোর্ট পেয়েছি সেই জন্য কোনো ধরনের ফান্ড। হকি খেলার জনপ্রিয়তাকে আরও বিস্তর করে তুলতে ও নতুন প্রজন্মের মধ্যে হকি খেলার উৎসাহ বাড়াতে এক বিশেষ উদ্যোগ নিল শিলচর শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে হকি খেলতে আসা প্রায় 12 জন খেলোয়াড়দের হাতে হাফ প্যান্ট তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিন খেলোয়াড়দের হাতে তা তুলে দেন হকি কোচ নির্মল নাথ। তার সাথে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, আমির লস্কর প্রমুখ। উল্লেখ্য,
হকি খেলার জনপ্রিয়তাকে ফের জাগ্রত করে ছেলে মেয়ে উভয়ই স্বেচ্ছায় হকি খেলতে মাঠে আসে, এর জন্যই এই উদ্যোগ নেয় সংস্থা। আগামী দিনে সংস্থার তরফ থেকে খেলোয়াড়দের জন্য টি শার্ট প্রদান করা হবে বলে সংস্থার কর্মকর্তারা জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে 30তম বইমেলার উদ্বোধন, সূচনা স্বামী গণধীশানন্দজি মহারাজ। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া নিয়ে সরব আকসা, স্মারকপত্র উপাচার্য। হাইলাকান্দি সিভিল হাসপাতালে ডায়ালাসিস ইউনিটের যাত্রা শুরু, উদ্বোধন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।